হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার না দেন, হ্যালো গাইস করালি। ঈদ মুবারক সবাইকে। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরা বের হইছি আবার ঘুরতে। আমরা আজকে হাফমুন যাব, ভাইদেরকে নিতে আসছি। তোর ভাই মাঝখানে বসলিব। আজকে আমার ছোট ভাইয়ের গাড়ি দিয়ে যাব, কালকে আনিস ভাইয়ের গাড়ি দিয়ে ঘুরছি। আজকে ছোট ভাইয়ের ছুটি আছে, তো ছোট ভাইকে নিয়ে বের হয়েছি আমরা হাফমুন যাব ঘুরতে। হ্যাঁ ভাই, তো সবসময় চালায়, আজকে বাইরে একটু দেখ না, ফ্রি হই তো আকাশ। আরে বিয়া দেবি না ভাই, সবসময় চালা, বাইরে একটু রেস্ট দে। হ্যালো গাইস, আমরা এই মাত্র হাফমুন আসলাম, তো গাড়ি থেকে নামলাম। দেখেন সবাই পার্কে বসে আছে, ওই যে আমাদের একজন ভাবি বসে আছে। এটাকে হাফমুন বলে। একটু ভয় দেখা, কই যাব? কোন ভাই, কোথায় মিটিং? তিনটার সময় কি মানুষ দুপুর বেলা আসে? এই যে এখন এখন এর ওয়েদারটা দেখেন কত মজার। এখন নামেন, নামে গোসল টোসল করে তারপর যাবেন। ওই যে পিছনে, ওই যে আসতেছে। 10 মিনিট লেট করো, হ্যাঁ আইসি একটু কথাবার্তা বলো। তোমরা ঘুরে লেছো, আমরা মাত্র আসছি। উটার মধ্যে পানি আছে, সুন্দর লাগতেছে তম্মু। আচ্ছা এত এই ছেলে, এনে এনে ভাই দিয়ে আনেন। হ্যাঁ নিবি সব, যাও যাও ওইখানে বসে খাও। 3 ঘন্টা ধরে ঘুরতে আছে সব খুদার, তো খিদা লাগছে না? বাইরে আসতে 3 ঘন্টা হয়ে গেছে, তো বাইরে এখন চলে যাবে, তারপর আমরা একটু ঘুরব। আজকে আমি ঘোরাতে উঠব, আমার সাহেব আমাকে ঘোরাতে উঠতে দেয় না, বলে পয়রা যাব নাকি সেজন্যে। এখানে সবাই গোসল করে, কাপড় টাপড় নিয়ে আসে, গোসল টোসল করে, রাত্রে খাওয়া দাওয়া করে, তারপরে বাসায় যায়। তোমরা নামবা, নাম মতাইলে যাও, পরে রাত্রে যাবো। এরা দেখ না কত সুন্দর করে মাছ পড়তেছে, মাছ ফ্রাই করতেছে।
দেখেন সবাই যার যার ফ্যামিলি নিয়ে আসছে এখানে, এখানে ফুটবল খেলতেছে। আমার সাহেবেরা ওই যে গাড়িতে কাপড় চেঞ্জ করতেছে, এখন ওরা সমুদ্রে নামবে গোসল করতে। তো রাত হয়ে গেছে, ভিডিও করলে দেখা যাবে না, গাড়িতে গিয়ে। এখানে দেখেন সৌদিয়ান কতগুলো ফ্যামিলি একসাথে। এই জায়গাটাকে হাফমুন বলে, অনেক বড় এরিয়া, অনেক সুন্দর জায়গা। আমার ভাই রেস্ট করতেছে শুয়ে শুয়ে। আমি সবুজ ঘাসে খালি পায়ে হাঁটতেছি। এই যে দেখেন আমার ভাই, মাদুর নিয়ে আসলি বলি। আকাশ না দেখলাম আপনার সাথে। এখন আমরা এখন সমুদ্রের কাছে গিয়ে বসবো। এই যে এটা একবারে সমুদ্রের পার, অন্ধকারে দেখা যাচ্ছে কিনা। ওই মাত্র গোসলে নামবে। ওরে বাবা, পানির মধ্যে তো অনেক লোক, দূর থেকে তো দেখা যায় না। যেখানে ওরা তাঁবু টাঙাইছে, তাঁবু টাঙায় বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে। পানির মধ্যে তো অনেক লোক, দূর থেকে তো দেখাই যায় না। এই যে অন্ধকারে দেখা যায় না তো কিছু। না, তোমার দেখা দরকার নেই, বিকেলে আসলে দেখা যেত। দেখা যায়। ওকে যাও গোসল করে গিয়ে। আমি নামি, যাও না দীঘা যাও। ওকে গাইস, আমাদের গোসল টোসল করা শেষ হয়ে গেছে। সাহেবরা উঠে ওয়াশরুমে গেছে ড্রেস চেঞ্জ করতে। সো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। সো আপনাদের জন্য আজকে এতটুকুই, আমার জন্য সবাই দোয়া করবেন। রাত যত গভীর হচ্ছে ততই লোকজন বাড়তেছে, সবাই গোসল করতেছে, মহিলারাও বুরকা পরে নামতেছে। সো আমারও নামার ইচ্ছা ছিল কিন্তু নামি নাই, আমি এক্সট্রা বোরকা আনি নাই। তো বোরকা ভিজে গেলে পরে গাড়ি দিয়ে যেতে পারবো না,
সেজন্য। তো সবাই ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ।